জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ আঠাশে অক্টোবরের মহাসমাবেশ ঘিরে সরকার উস্কানি দিচ্ছে বলছে ফখরুল এরপর জানিয়ে দিব আওয়ামী লীগ নয় তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়েছে উচ্চ আদালত বলছে উবায়দুল কাদের এদিকে মরতে হলে মরব গণতন্ত্র বিজয়ের পতাকা হাতে ঢাকা থেকে ফিরতে চায় বলছে জয়নুল আবেদিন ফারুক এবং জানিয়ে দেব সরকার রাস্তাঘাট বন্ধ করবে কিনা জানতে চেয়েছেন পিটার হাস বলছে স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর দেশ রক্ষায় আমরা শহীদ হতে প্রস্তুত বলছে রাষ্ট্রদ প্রধান যার নির্দেশে হিন্দুদের ওপর হামলা হল তিনি কি ভোটে নির্বাচিত প্রশ্ন বলুক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আঠাশে অক্টোবরের মহাসমাবেশ ঘিরে সরকার উস্কানি দিচ্ছে বলছে ফকরুল জাতীয় নির্বাচন ঘিরে আগামী অক্টোবর মহাসমাবেশ শান্তিপূর্ণ হবে দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন সরকার উস্কানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে চাইছে সরকার এক দফা দাবি আগামী আঠাশে অক্টোবর মহাসমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সারাদেশ সহ বিভাগীয় পর্যায়ের সাংগঠনিক সম্পাদক এবং অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকের নিয়ে সভা করছে দলটি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব গত বিনা উস্কানিতে বিরোধী নেতা কর্মীদের গ্রেপ্তার ও গায়েবী মামলার অভিযোগ করেন আওয়ামী লীগ সরকারকে অবৈধ দাবি করে তিনি বলেন বিরোধী দলকে নির্মূল করার জন্য জনগণকে দমিয়ে রাখার জন্য তারা নির্যাতন করছে একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আরেক দিকে মূল্য স্মৃতি দেশের অর্থনীতিকে ধ্বংসের দিকে নিয়ে গেছে বর্তমান সরকার আমাদের গণতন্ত্র সংবিধান এবং অর্থনীতিকে ধ্বংস করেছে এই সরকার আবারও একটা একতরফা নির্বাচন করার পাইতারা করছে খালেদা জিয়াকে বেআইনি সাজা দিয়ে তাকে ন্যূনতম চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না মন্তব্য করেন বিএনপির মহাসচিব আওয়ামী লীগ নয় তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়েছে উচ্চ আদালত বলছে উবাইদুল কাদের অস্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকার উচ্চ আদালত বাদ দিয়েছে আওয়ামী লীগ বাদদাইনি এই কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের বলেছেন নির্বাচনকে সামনে রেখে ঢাকা শহর দখলের নামে আগুন সন্ত্রাসের হুমকি দিচ্ছে বিএনপি এসব করে লাভ হবে না তাদের খায়েশ পূরণ হবে না রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় নিরাপত্তা সড়ক দিবস 2023 উপলক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ আয়োজিত এক আলোচনা সভা এসব কথা বলেন তিনি বিএনপির উদ্দেশ্যে উবায়দুল কাদের বলেন নির্বাচনের শিডিউল হবে নভেম্বরের মাঝামাঝি সংবিধান অনুযায়ী সংবিধান অনুযায়ী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি বলেন সংবিধানকে যারা কচুকাটা কাটা করেছে তারাই এখন সংবিধান মানে না অস্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকার উচ্চ আদালত বাদ দিয়েছে আওয়ামী লীগ বাদ দেয়নি যে জিনিস নাই সেটা দাবি করছে বিএনপি এদেশে আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসবে না এই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে কারো জন্য নির্বাচন আটকে থাকবে না 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 কেউ আর তার জন্য করা হবে কাদের বলেন যারা মনে মনে স্বপ্ন রাস্তা অবরোধ দখল করে আগের মতো বাস পুড়িয়ে মানুষ পড়িয়ে আপনারা আপনাদের ইচ্ছা মতো সংবিধানকে কোচো কাটা করবেন সেই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না সেটা আমরা হতে দেব না এই সংবিধান ব্যবস্থা বহাল রেখে নির্বাচন হবে কারোর জন্য নির্বাচন আটকে থাকবে না তিনি আরো বলেন আমরা যা থেকে বিভক্ত করছি না মুক্তিযুদ্ধের চেতনায় এ দেশকে গড়তে চাই বঙ্গবন্ধুকে হত্যা করে মুক্তিযুদ্ধের মূল্যবোধ আদর্শ চেতনাকে আপনারা ধ্বংস করেছেন ভোটচুরি করেছেন দু সালে নির্বাচন করতে গিয়ে দেখা গেছে আপনারা ভুয়া ভোটার তৈরি করেছেন কাজেই আমাদের সঠিক জায়গায় আসতে হবে এ দেশকে সংবিধান অনুযায়ী চালাতে হবে নির্বাচন ব্যবস্থা সংবিধান অনুযায়ী চালাতে হবে

বলেন মরতে হলে মরব তবে আঠাশে অক্টোবর শান্তিপূর্ণ কর্মসূচি শেষে গণতন্ত্র ষড়যন্ত্র করে বিএনপি নির্বাচন থেকে দূরে রাখা যাবে না হুশিয়ারি উচ্চারণ করেন জয়নুল আবেদিন ফারুক খাগড়াছড়ি জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়ার সভাপতিত্বে সাংগঠনিক সভায় আরো বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক এম এন আফসার সহ সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা আবু ইউসুফ চৌধুরী হাফেজ আহমদ ভুইয়া যুগ্ম সাধারণ সম্পাদক অমিনেশ চাকমা রিঙ্কু সাংগঠনিক সম্পাদক আব্দুল রফ রাজা মহিলা দলের সভাপতি কোহেলি দেওয়ান ছাত্র দলের সভাপতি জাহিদুল আলম ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল্লাহ আল নোমান সাগর সরকার রাস্তাঘাট বন্ধ করবে কিনা জানতে চেয়েছেন পিটার হাস বলছে স্বরাষ্ট্রমন্ত্রী আগামী আঠাশে অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে সরকার ঢাকার সব প্রবেশপথ রাস্তাঘাট সরকার বন্ধ করবে কিনা তা জানতে চেয়েছেন বাংলাদেশ নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামারির সাথে বৈঠকে এ নিয়ে জানতে চান তিনি পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন রাজধানীতে বিরাট কর্মসূচি দিয়েছে বিএনপি সেখানে অনেক লোক নিয়ে নিয়ে আসবে তারা পরিপ্রেক্ষিতে পিটার হাস জানতে চেয়েছেন তোমরা রাস্তাঘাট বন্ধ করে দেবে কিনা কিংবা তোমরা অন্য কিছু করবা কিনা তিনি বলেন আমরা মার্কিন রাষ্ট্রদূতকে জানিয়েছি সেই ধরনের কোনো পরিকল্পনা আমাদের নেই বিএনপির রাজনৈতিক কর্মসূচি দিয়েছে আশা করি শান্তিপূর্ণভাবে তা পালন করবে তারা এতে আমাদের কিছু বলার নেই আঠাশে অক্টোবর প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন আমরা মনে করি বিএনপি রাজনৈতিক এজেন্ডা ঠিকভাবেই করবে এমনটি হলে কিছু বলার নেই যোগাযোগ বন্ধ হবে না এমন চিন্তা আমাদের নেই তিনি বলেন রাজধানী অচল হতে দেওয়া হবে না জনগণের নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা বাহিনী এখন থেকেই সতর্ক অবস্থানে রয়েছে সর্বোচ্চ সর্বোচ্চ নজরদারি চলছে সব শেষে মন্ত্রী বলেন রাষ্ট্রদূত এমন প্রশ্ন করতে পারেন কিনা এটা শীর্ষাস্থার বহির্ভূত কিনা সেই প্রশ্ন আপনাদের কাছে রাখলাম আঠাশে অক্টোবর দেশ রক্ষায় আমরা শহীদ হতে প্রস্তুত বলছে রাশেদ প্রধান সরকারের পতন ও দেশ রক্ষার এক দফার আন্দোলনে শহীদ হতেও প্রস্তুত আছেন বলে জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগোপার সহ সভাপতি ও রাজনৈতিক মুখপাত্র রাশেদ প্রধান রোববার সকালে আসাদ গেট জি ইউপি মিলনায়তনে জাগোপার প্রয়াত সভাপতি অধ্যাপিকা রেহেনা প্রধানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রধান স্মৃতি পরিষদ আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান রাশেদ প্রধান বলেন আগামী আঠাশে অক্টোবর থেকে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতন ও দেশ রক্ষার এক দফার আন্দোলনে আমরা শহীদ হতেও প্রস্তুত আছি তিনি অধ্যাপিকা রেহানা প্রধানের স্মৃতিচারণ করে বলেন দেশের সর্বত্ব ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে অধ্যাপিকা রেহানা প্রধান ও মরহুম শফিউল আলম প্রধানকে এই মুহূর্তে খুব প্রয়োজন ছিল একজন নারী রাজনীতিক হিসেবে উনিশশো তেহাত্তর চুহাত্তরের দুর্নীতি বিরোধী সংগ্রাম নব্বইয়ের গণ অভ্যুত্থান সহ দেশের গণতান্ত্রিক আন্দোলনে রেহানা প্রধানের আমৃত্য আত্মসাহসী রাজনীতি আমাদের সাহসের পথে হাঁটতে শিখিয়েছে রাশেদ প্রধান বলেন আজ রাষ্ট্রের সব কাঠামোগুলোতে অচল অবস্থা বিরাজ করছে এ আওয়ামী লীগ জালিম সহ জালিম শাহী দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করেছে অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করতে আওয়ামী লীগ আবারও লঘি বৈঠা ও হত্যার রাজনীতি শুরু করতে চায় তবে যত পরিকল্পনায় আওয়ামী লীগ করুক না কেন তাদের করুণ পরিণতি নিয়েই বিদায় নিতে হবে যার নির্দেশে হিন্দুদের ওপর হামলা হলো তিনি কি ভোটে নির্বাচিত প্রশ্ন বলু বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বলু বলেছেন আওয়ামী লীগের যদি ভোটের দরকার হতো তাহলে হিন্দুদের ওপর এমন হামলা হতো না যার নির্দেশে হামলা হলো তিনি কি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন তিনি ভোটের মাধ্যমে নির্বাচিত হননি তাই আপনাদের প্রয়োজন তাদের কাছে নেই তবে বিএনপি কাউকে সংখ্যালঘু মনে করে না আমাদের কাছে সবাই সমান আমরা চাই ভোটের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসুক সম্প্রীতির বাংলাদেশ গড়ে উঠুক কবিলায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শহরের বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগের ধাবা ও মারধরের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এই কথা বলেন শনিবার বিএনপির প্রতিনিধি দল কুমিল্লা রানির বাজার হয়ে ঠাকুরপাড়া কালীমন্দিরে যান সেখানে হামলায় আহতদের সঙ্গে দেখা করেন তাদের খোঁজ খবর নেন প্রতিনিধি দলে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুরু মিনফিদ চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য বিশজন কাंती সরকার কেন্দ্র বিএনপি ত্রাণ ও কোণর basın সম্পাদক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিরুর রশিদ ই সমিতি সাবেক সাধারণ সম্পাদক বিভাগীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বারি আবু সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু জেলা বিএনপি সদস্য সচিব জসিম উদ্দিন সহ কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির নেতারা